সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে, আর আজকের একটা হেভি সুন্দর পার্সেল। আপনাদের আশা করি এই জিনিসটা আপনাদের সবারই পছন্দ হবে বা সবারই লাগবে জিনিসটা। আর এটা কি অবশ্যই আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো চলুন এটা আনবক্সিং করা যাক। তো চলুন বক্সটাকে আনবক্স করা যাক। আর সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল টাইপের কিছু একটা আছে, কোনো দরকার নেই, পড়ার অত পড়াশুনো করে লাভ নেই। আর তারপরে একটা প্লাস্টিকের ভিতরে দেখুন আমাদের মেন যে ডিভাইসটা আছে সেটা, আর কি কি আছে, এটা কি জলের নল। আর এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন তার জন্য একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে, এসব কিছু দরকার নেই। তো এর সঙ্গে দেখুন একটা পাইপ দিয়ে দিয়েছে, আর একটা দিয়ে দিয়েছে ইউএসবি কেবল। বক্সের মধ্যে কিছু নেই। তো মেন জিনিস হচ্ছে এইগুলো, মেন ডিভাইস প্লাস একটা নল, পাইপ আর ইউএসবি কেবল। তো চলুন এগুলোকে সব একসঙ্গে করে সেট আপ করা যাক। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জলের ব্যারেল নিয়ে নিয়েছি, বড় 20 লিটার যে জারগুলো হয়, তো তাতেই এখন এটা সেট করব। তো সেট করার জন্য আমি ফার্স্টে কী করব, এটাতে এটা লাগিয়ে নেব, মানে যেখান থেকে জল বার হবে এখানে এটা লাগিয়ে নিলাম। এরপরে কাজটা হচ্ছে আমাদের পাইপটাকে লাগিয়ে নিতে হবে। মুখে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, সেখানে লাগিয়ে নেবো পাইপটা। পাইপ লাগিয়ে নিয়েছি, এবার এটা জলের ব্যারেলের ভিতরে ডুবিয়ে দেবো। পাইপটা বেশ লম্বা আছে, তো এটাকে আমি পুরো ব্যারেলের মধ্যে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা এরকমই থাকবে। তো বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে এরকম, এইভাবে আপনাদের এটা লাগাতে হবে। লাগালেই মোটামুটি জল আই থিঙ্ক তো অনেক পাওয়ারফুল মোটর জল দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। বিষয়টা হচ্ছে এটাই, এইভাবে আপনারা জল ভরে জল খেতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এরপরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওয় নেক্সট ভিডিওয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই।